Ako Alpha Sadin or Link Penok Encounter. Namaskar, Tibetulu of Sagadam Studio at my Pranjal. Tinsukia Mamaronit. Alpha Sadin or Link Menok Encounter Kora Kobora Hise. Aru Kirgulit Bidda. Link Man. Juman Bora. Juman Bora Koi. Tinsukia Aro Kesolaisil Obizan. Bispro Hamokri Bisari. Eobizan Sulwa Husil. Aru Kir Behupali Polabolis Sasta Korote. Aru Ke Gulisalona Kore. Bauhorit Gulilagi Ahoto Huse Juman Bora. আহত জুমন বৰাক তিনিচুকীয়া অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয় জুমন বৰাৰ তথ্যৰ ভিত্তিত শনিবাৰে মামলনীৰ পৰা উদ্ধাৰ কৰিছিল বৃহৎ পৰিমাণৰ বিস্ফোৰক হেমন্ত বৰা নামৰ লোকজনৰ বাৰীত উদ্ধাৰ হৈছিল ইম্প্ৰভাইজড এক্সপ্লোসিভ ডিভাইচ সমকৈ আইডি পুতিটো অৱস্থাত উদ্ধাৰ হৈছিল এই আইডিটো 8 কেজি প্লাষ্টিক এক্সপ্লোসিভ উদ্ধাৰ কৰা হৈছিল জৰহাট আৰু ডিব্ৰুগড় আৰক্ষীৰ মোষ্ট ওয়ান্টেড অপৰাধী আছিল এইগৰাকী জুমন বৰা জুমন বৰাক লৈ আন দুটা স্থানত অভিযান চলাবলৈ যাওঁতে পলাবলৈ চেষ্টা কৰিছিল জুমনে আৰু তেতিয়াই আৰক্ষীৰ গুলীত বিদ্ধ হ'ল জুমন যেতু আমি ঘৰৰ মানুহে ঘৰ পৰিয়ালে কোনো অৱগত নহয় যে তেনেকুৱা এটা ইমান ডাঙৰ এটা যে ঘটনা মানে ইয়াত কাৰ্য হৈছে এটো তেখেতলোকে আহি উদ্ধাৰ কৰিলে এটোতো প্ৰশাসনৰ বৃহৎ মানে সফলতা বুলি ক'ব লাগিব স্বাধীনতা আগমুহূৰ্তত এনেকুৱা এটা মানে সফলতা এইটো একেবাৰে অৱগত নহয় তেখেতলোকে প্ৰশাসনে আহিলে আমাক আমাৰ দুইজনকে ক'লে যে এনেকুৱা তেনেকৈ ইয়াত শুনিছোঁ তো আমিতো অৱগত নহয় বুলি ছাৰ ক'লোঁ তেখেতলোকে আমাক তেখেতলোকে জেগাটোলৈ লৈ গ'ল তোমালোকে ইয়াত খানা বুলি এনেকৈ ক'লে আমি খানিলোঁ তাৰপিছতে এইটো আইডিখিনি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'ল তেখেতলোকে ওজন কৰিলে 8 কেজি হ'ব 8 কেজি ওজনৰ আৰু তাৰ লগতে বেটেৰী পাইছে ৰিচেণ্টলি আমি কিবা ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভৰ কিবা তাত আমি খবৰ পালোঁ খবৰ পানি আমি এটা ল'ৰা পিক আপ কৰিলোঁ যোৰহাটৰ জুমন বুলি তাক পিক আপ কৰাৰ লগে লগে তেওঁ আৰু কাৰোবাৰ দুটামানৰ নাম ক'লে আমি সেইকেইটাকো পিক আপ কৰিলোঁ সেই ক্ৰছ এক্সামিনেশ্যন কৰিলোঁ সোধপোছ কৰিলোঁ তেতিয়া আমাক আমি গম পালোঁ যে এনেকুৱা এটা জেগাত এনেকৈ অলপমান এক্সপ্লোসিভ আইটেমছ লুকাই থৈ দিছিল খান্দি ছাৰপ্ৰাইজিংলি 8 কেজি আমি পি কে পালোঁ ডেটনেটৰ পাইছোঁ বেটাৰিজ পাইছোঁ আৰু এইটো চাগে এক্সপ্লোশ্যনৰ কাৰণে কিবা হেৰি কৰিছিলে এইটো ৰিচেণ্টলি এইটো ওলাব দিছিলে তাৰ আগতে আমি পাই গ'লোঁ আমি এপ্ৰিহেণ্ড কৰি আছোঁ মানুহ দুজন কৰিলোঁ আৰু চাই আছোঁ এতিয়া কি কি পাওঁ এইটো এতিয়া ষ্টাৰ্টিংহে আৰু এইটো মানে কোনোবা আগৰ দুবছৰ আগতে কোনোবা এটা জংকি বোলে এজন এক্টিভ কেজাৰে থৈছিলে তো ইয়াতে থৈছিলে তো আজি আমি সোধপোছ কৰোঁতে ওলালোঁ এইটো চাগে ৰিচেণ্টলি এবাৰ ইউজ হ'ল হয় আৰক্ষীৰ ভাষ্য আমি শুনিলোঁ আৰক্ষীয়ে কৈছে সমগ্ৰ ঘটনাক্ৰম কেনেধৰণে হৈছিল আৰু এতিয়া এই সমগ্ৰ ঘটনাৰ পাছত প্ৰতিক্ৰিয়াৰো সৃষ্টি হৈ আছে উজনি অসমত আলফা স্বাধীনৰ লিংকপেনেই হওক বা কেডাৰৰেই হওক দপদপনি বৃদ্ধি পাইছে বিভিন্ন ঠাইত বহুকেইটা ধন দাবীৰ ঘটনা ইতিমধ্যে তেওঁলোকে সংঘটিত কৰিছে চাহ বাগিচাৰ মালিক অথবা আন আন একাংশ ব্যৱসায়ীক আমাৰ সাংবাদিক উপাসনা বৰুৱা গোস্বামী বৰ্তমান তিনিচুকীয়াৰ পৰা লাইভত আছে উপাসনা অধিক স্পৰ্শকাতৰ হৈ পৰিছে এতিয়া তিনিচুকীয়াৰ কেইবাটাও অঞ্চল ইতিমধ্যে জুমন বৰা আৰক্ষীৰ গুলীত বিদ্ধ হ'বলগীয়া হৈছে তাৰ পূৰ্বে হেম চেতিয়া নামৰ আন এজন আৰক্ষীৰ গুলীত বিদ্ধ হৈছিল ধাৰাবাহিক গতিত এনে একাংশ লিংকমেন আৰু আলফাৰ কেডাৰৰ বিৰুদ্ধে অভিযান চলি আছে হয় হয় নিশ্চয়কৈ প্ৰাঞ্জল যিহেতু যিটো খবৰ আচলতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীগৰাকী কৈ আছে পৰেশ বৰুৱাক যিটো শান্তি আলোচনালৈ কৰিবলৈ আহ্বান জনাইছে আচলতে আলফা স্বাধীনক কিন্তু সেই ক্ষেত্ৰত সমান্তৰালকৈ দেখা গৈছে তিনিচুকীয়াত যি আলফাৰ দপদপানি দিনক দিনে আচলতে বৃদ্ধি পাইছে যিটো আৰক্ষীৰ ভাষ্য যিহেতু আমি পুৱাৰ ভাগত ল'বলৈ যত্ন কৰিছিলোঁ প্ৰাঞ্জল আৰক্ষী এটা কথা জনাইছিলে যিহেতু স্বাধীনতা দিৱসৰ প্ৰাকখনত আচলতে বেছিদিন নাই আচলতে কিন্তু সেই মুহূৰ্তত দেখা গৈছে আচলতে তেওঁ আলফা স্বাধীনৰ ফালৰ পৰা কিছু প্লেনিং তেওঁলোকে হয়তো কৰিব পাৰে বুলি আৰক্ষীয়ে মানে জনাইছে ইতিমধ্যে আমাক যে হয়তো তেওঁলোকৰ কিবা কুটাঘাত কৰা এনেধৰণৰ কিবা থাকিব পাৰে যাৰ কাৰণে আৰক্ষীয়ে উঠি পৰি লাগিছে বা বিভিন্ন স্থানত তেওঁলোকে বহুতো নাকাবন্দী চেকিং লগাইছে তাৰ লগতে যিহেতু তিনিচুকীয়াত নতুনকৈ তেওঁলোকে তালাচী চলাইছে আৰু তাৰপিছত যিহেতু বিভিন্ন ধৰণৰ লিংকমেন এতিয়া বৰ্তমান ওলাই আহিছে প্ৰাঞ্জল যোৱা নিশা যিটো জুমন বৰাক মানে এনকাউণ্টাৰ কৰা হ'ল তেনেকুৱা পূৰ্বতে বহুতো এনেকুৱা ভুৱা আচলতে আলফাৰ নামত একাংশ ওলাইছে যে আলফা স্বাধীনৰ নামত তেওঁলোকে ইটো সিটো আচলতে ব্যৱসায়িক তেওঁলোকে ধন দাবী কৰি আছে কিন্তু পিছত দেখা গৈছে তেওঁলোকে আলফা স্বাধীনৰ কোনো কেডাৰ নহয় সমান্তৰালকৈ আৰু এটা বস্তু আমি যদি লক্ষ্য কৰিবলৈ মন কৰোঁ প্ৰাঞ্জল তেনেহ'লে বহুতো যুৱক ইতিমধ্যে আলফালৈ যাবলৈও আচলতে তেওঁলোকে ঢাপলি মেৰিছে যাৰ ফলত আৰক্ষীয়ে তিনিচুকীয়া আৰক্ষীয়ে বহুতো অভিযান চলাই তেওঁলোকক আকৌ সেই আধা পথৰ পৰা আচলতে ঘূৰাইও আনিছে নিজৰ ঘৰলৈ আৰু বাৰবাৰ আহ্বান জনাইছে আচলতে যে আলফা স্বাধীনক যোগদান কৰাৰ আগত তেওঁলোকে যাতে নিজৰ কিছু বিবেচনা বা আলোচনা তেওঁলোকে নিজৰ মাজত যাতে কৰি লয় আচলতে
আচলতে আলফাত গলেই যে অসমখন সুরক্ষা হব বা স্বাধীন অসম এখন যে সপোন তেওঁলোকে যুবক যুবতী চাই যেটা আলফালে ঢপলি মেরে সেয়াই যে আলফাত গলেই যে তেওঁলোকে সপোন পূরণ হব সেয়া নহয়। তার বাবে আরক্ষী বিভিন্ন অজুহাত যেহেতু মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে যে শান্তি আলোচনা আহিব লাগে বিভিন্ন প্রক্রিয়ায় আসলে শান্তিরে আসলে আগবাড়ি আছে কিন্তু সেই সময়সূচ দেখা গৈছে যে কিছু একাংশ আসলে এনেদরে কুটাখাত করবলে যত্ন করে আছে কিন্তু তিনিচুকীয়া আরক্ষীয়ে বাধা প্রদান করেছে আর ভবিষ্যতে তিনিচুকীয়া আরক্ষীয়ে কৈছে যে যিমানখিনি পারে তিনিচুকীয়াখন আসলে রক্ষা করবলে যত্ন করব আরক্ষীর ফালৰ পৰা যেহেতু তিনিচুকীয়া আরক্ষী ডিগবৈ আরক্ষী এনেদরে যৌথ অভিযান চলায় বিভিন্ন স্থানৰ পৰা আসলে পিছফালে আই ডি উদ্ধার হওয়াটো এটা ডাঙৰ খবৰ আৰু লগতে সন্দেহ কৰা হৈছে জীবন বৰাই যি স্বীকাৰোক্তি দিছিল প্ৰথম অৱস্থাত যে আন দুটা আই ডিও তিনিচুকীয়াৰ সেই অঞ্চলৰেই মানুহৰ ঘৰৰ পিছফালে সংস্থাপন কৰা হৈছে বুলি কিমান দূৰ সত্য আন দুটা আই ডি থকাৰ কথাটোত আৰু লগতে এই বিষয়টো যে মানুহৰ ঘৰৰ পিছফালেও আলফা স্বাধীনৰ লিংক পেনেই হওক বা কেটাৰেই হওক আই ডি সংস্থাপন কৰি আঁতৰি যাবলৈ সক্ষম হৈছে সেইটো বৰ ডাঙৰ খবৰ। হয় হয় নিশ্চয়কৈ প্ৰাঞ্জল তেনেদৰে হয়তো আৰু জেগাত হয়তো থাকিব পাৰে ইতিমধ্যে যদি জানিব পৰা গৈছে তিনিটাকৈ ঠাইত ইতিমধ্যে যিহেতু যোৱা নিশা যিহেতু আমি জানিব পাৰিছোঁ যে যোৱাকালি যিটো ঘটনা আমি যিটো নিউজ এটাত দৰ্শকক দেখুৱাইছোঁ যে হিমন্ত বৰা নামৰ এগৰাকী লোকৰ বাৰীৰ পৰা আচলতে ডিগবৈৰ ওপৰ মামৰণি তেখেতৰ গাঁও আৰু তেওঁৰ বাৰীৰ পৰা আচলতে এই আই ডিটো উদ্ধাৰ হৈছে কিন্তু দুবছৰ পূৰ্বে আচলতে কোনোবা এজন আলফা কেডাৰে আছে তাত থৈছিলে দুবছৰ পূৰ্বে আৰু যি এই যি লিংক মেনবোৰ যে আটক হৈ আছে লাহে লাহে তেওঁলোকৰ আচলতে মুখৰ পৰাই আচলতে সমগ্ৰ ঘটনাচলি পোহৰলৈ আহিছে কোট কেনেদৰে ৰাখিছিলে বা কিয়নো প্ৰাঞ্জল এটা চেইন ছিষ্টেমত আচলতে সমগ্ৰ ঘটনা চলি আছে এজনৰ পৰা আনজন আনজনৰ পৰা আনজন এনেদৰে এটা চেইন ছিষ্টেমত বহু দিনৰ পৰা আচলতে যদি অসমত আচলতে এই সকল যুৱকে আচলতে দপদপনি চলাই আছে বিভিন্ন লোকক আচলতে ধমকি দি আছে আৰু অৱশেষত যিহেতু জুমন বৰা আচলতে আটক হৈছে তেওঁ যিটো মষ্ট ৱান্টেড ইতিমধ্যে কোৱা হৈছে যোৰহাট আৰক্ষী যে তেওঁক বিচাৰি আছিলে বহু দিনৰ পৰা ডিব্ৰুগড় আৰক্ষী বিচাৰি আছিলে আৰু তিনিচুকীয়া আৰক্ষী এটা কথা কৈছে জুমন বৰাই যিহেতু বহুদিন আগৰ পৰাই আইজেক অসম যি আলফাৰ এজন দুৰ্ধৰ্ষ কেডাৰ সেই আইজেক অসমৰ লগত কণ্টেক্টত আছিলে বহু দিনৰ পৰা আৰু এতিয়াও তেওঁৰ যোগাযোগ সাংঘাতিকভাৱে তেওঁ কৰি আছে আৰু আইজি এখন যিটো এটা আলফাৰ দূৰৰ পৰা কেডাৰ তেওঁ লগত জুমন বৰাৰ লগত বহু দিনৰ পৰা তেওঁলোকে যোগাযোগ কৰি বিভিন্ন কাম আচলতে তেওঁলোকে চলাই গৈ আছিলে বা আলফাৰ নামতে হওক বা আলফাৰ ভয়ে হওক কিন্তু প্ৰাঞ্জল কথাটো হৈছে কি এটা বহুত ডাঙৰ খবৰ যিহেতু স্বাধীনতা দিৱসৰ প্ৰাক মুহূৰ্তত যদি এনেদৰে বাৰীৰ পৰা আচলতে এজন ঘৰৰ ব্যক্তিৰ বাৰীৰ পৰা আই ডি ওলাইছে আৰু বা ক'ৰ ক'ৰ পৰা আচলতে ওলায় তাৰ বাবে তিনিচুকীয়া আৰক্ষীয়ে আচলতে অভিযানত লাগি পৰিছে আৰু ন ন তথ্য প্ৰাঞ্জল পোহৰলৈ আহি আছে কিন্তু তিনিচুকীয়া আৰক্ষীয়ে কাকো সোধাই নেৰে এটা কথাই কৈছে যে কোনোবাই যদি আলফালৈ যাবলৈ যদি ঢাপলিও মাৰিছে তেওঁলোককো আচলতে তিনিচুকীয়া আৰক্ষীয়ে বুজাই মেলি আনিবলৈ যত্ন কৰিব কিন্তু এই লিংকমেনসমূহ আচলতে আলফাৰ হৈ যিখিনি কাম কৰি আছে প্ৰাঞ্জল বিভিন্ন ঠাইত যিহেতু তেওঁলোকে আই ডিসমূহ ৰাখিছে বা উদ্ধাৰ হৈছে বা আৰু হয়তো হ'ব সেইখিনি সেইখিনি বস্তু তিনিচুকীয়া আৰক্ষীয়ে তদন্ত কৰি আছে কিন্তু আচলতে কোনো সাৰি নাযায় বুলি এটা কথা ক'ব দিছে যিহেতু স্বাধীনতা দিৱস পাৰ্ক মুহূৰ্তত প্ৰতিটো ঠাইত আচলতে নাকা চাকি লগোৱা হৈছে আৰু আৰক্ষীয়ে এইসকল উদ্ধাৰ কৰিবলৈ যত্ন কৰিব অতি শীঘ্ৰে প্ৰাঞ্জল ধন্যবাদ উপাসনা। আৰক্ষী সক্ৰিয় হৈছে বুলি কোৱা হৈছে আৰক্ষীয়ে প্ৰতিটো দিশ তন্ন তন্নকৈ চাইছে বুলি কৈছে দাবী কৰিছে পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব এনেধৰণৰ কুটাঘাতমূলক কাৰ্য সংঘটিত কৰিবলৈ চেষ্টা কৰাৰ সময়ত কিমানজনক কৰাত্ব কৰিবলৈ সক্ষম হয় বা কুটাঘাত প্ৰতিৰোধ কৰিবলৈ সক্ষম হয় অসম আৰক্ষীয়ে। ইফালে আলফা স্বাধীনৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান চলি থকাৰ সময়তে পৰেশ বৰুৱা শান্তি আলোচনালৈ আহ্বান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। এসপ্তাহৰ বাবে অসমলৈ আহিবলৈ পৰেশ বৰুৱাক আহ্বান জনালে মুখ্যমন্ত্ৰীয়ে। অসমলৈ আহি আলোচনা কৰিবলৈ আহ্বান পৰেশ বৰুৱাক। এতিয়া আহি পৰেশ বৰুৱাই বেলেগ অসম দেখিব। সেই সময়ৰ অসম আৰু এতিয়াৰ অসম একে হৈ থকা নাই। আলফা স্বাধীনৰ ভাবুকি সন্দৰ্ভতো প্ৰতিক্ৰিয়া মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। দূৰৰ পৰা আলফা স্বাধীনে ফোনতহে ভাবুকি দিয়ে বুলি উল্লেখ কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে। আৰু টাৰ্গেট নকৰেও ঠিক আছে, মই নাভাবোঁ যে এনি তাত কনচাৰ্ণ আছে। এনেই ফোনত এটা ক'লে আৰু এইটো ক'লে আৰু ফোনতেই ক'লে ইয়াততো নাই আহা, গতিকে ইয়াত আহিলে আমি কথা পাতিম তেওঁৰ লগত। যেনেকে আমেরিকার পাতো মোকো থ্রেড দি দিয়ে, এটা মোক আমেরিকার পা থ্রেড দিলে ইয়াত কি করব, ইয়াত আহিলেহে মই চিন্তা করিম বা মই আমেরিকাত গলেহে চিন্তা করিম। এতিয়া কোনোবাই বিজেপিক থ্রেড দিছে, বহি আছে বহুত হাজার কিলোমিটার দূরত, এইটলে কিয় টেনশন খাব লাগে? আহিলে কথা বার্তা পাতি লম ভাল করে। এইবিলাক ঘটনা ঘটি থাকিলেও আলটিমেট সলিউশন তো আলাপ আলোচনা কথা বতরা, গতিকে এইবিলাক কথা লৈ পেলাই আমি বহুত বেছি চিন্তিত হব নালাগে। ডিজিপি নোজ হাউ টু ডিফেন্ড হিমসেলফ এণ্ড গতিকে আমাৰ সেইটো ইস্যু নহয়। ইস্যুটো হ'ল যে আলফাৰ লগত আমি আলোচনাৰ দুৱাৰ মুকলি কৰি ৰাখিব লাগে আৰু আমি
প্র্যাকটিক্যালি আজি অসমখন ইমান এটা ভাল পজিশনত আমি গৈ আছো, গতিকে আমি বিচাৰো যে আলফাও আলোচনাত আহক আৰু অসমখন পার্মানেন্টলি ভাল হৈ যাওক, এইটোকে বিচাৰো। এটা বস্তু মই সদায় বিশ্বাস কৰো যে পৰেশ বৰুৱা যেতিয়া অসমখন এৰি গৈছিল সেই পৰিৱেশত আমাৰো মন অশান্ত আছিল, কিন্তু তেওঁ যদি আজি ঘূৰি আহি চাৰিদিনমান অসমত ফিজিকেলি থাকে সেই খংটো তেওঁৰো নোহোৱা হৈ যাব। আৰু লাইভ আৱাৰত এইখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ, অতি সোনকালে উভতি আহিম। বিধানসভাৰ নতুন ভৱন আজি মুকলি হ'ব বহু প্ৰতীক্ষিত অসম বিধানসভাৰ নতুন ভৱন। লোকসভাৰ অধ্যক্ষ ওম বিৰলাই আজি 11 বজাত মুকলি কৰিব অসম বিধানসভাৰ নতুন ভৱন। অনুষ্ঠানত উপস্থিত থাকিব অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, বৰ্তমানৰ বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ লগতে আমন্ত্ৰণ কৰা পূৰ্বৰ 5গৰাকী অধ্যক্ষ। লগতে উপস্থিত থাকিব কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু ৰামেশ্বৰ তেলীকে ধৰি সাংসদ বিধায়কসকল। আটক ধুনীয়া এই অসম বিধানসভাৰ নতুন ভৱনটো আমি দৃশ্যবোৰ আপোনালোকক দেখুৱাই আছোঁ, ভিতৰৰ দৃশ্য আৰু বাহিৰৰ দৃশ্য। ইতিমধ্যে আমি পূৰ্বৰ বাতৰিটো দেখুৱাইছিলোঁ, আকৌ এবাৰ দেখুৱাম কিছু সময়ৰ পাছতেই। আটক ধুনীয়া এই ভৱনটোৰ পৰিৱেশ আপোনালোকে বৰ্তমান দেখিছে। বৃন্দাবনী বস্ত্ৰৰ আৰ্হিৰে সাজু বিধানসভাৰ ভিতৰচৰা, 186খন আসনেৰে সুসজ্জিত নতুন ভৱন আৰু ভৱনটোত সমাহাৰ ঘটিছে ঐতিহ্য আৰু অত্যাধুনিক প্ৰযুক্তিৰ। সদস্যৰ আসনৰ লগতে সংলগ্ন হৈ আছে তাত একোটাকৈ লেপটপ, পৰৱৰ্তী সময়ত সংযোজিত হ'ব অসমৰ লোক সংস্কৃতি। আৰু এই অসম বিধানসভাৰ নতুন ভৱনটোৱে বহুকেইটা দিশত বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে আৰু সেইবোৰ আমি লাহে লাহে আপোনালোকক জনাই থাকিম পোনপটীয়া সম্প্ৰচাৰৰ জৰিয়তে। কিন্তু পৰিৱেশ দেখুৱাব বিচাৰিম। আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মন বৰ্তমান অসম বিধানসভা চৌহদৰ নতুন ভৱনৰ চৌহদৰ পৰা লাইভত আছে। বিপুল, ইতিমধ্যে বাথৌ পূজা সমাপন হোৱা বুলি আমি গম পাইছোঁ আৰু তাৰ পাছতে পৰৱৰ্তী কাৰ্যসূচীসমূহ চলি থাকিব, কি কি তথ্য আছে আপোনাৰ লগত? হয়, এইকেইটা দিন বিগত 2-3টা দিন ইয়াত বাথৌ পূজা চলিছিলে বিভিন্ন ধৰণৰ ৰীতি নীতি অনুযায়ী। ইয়াত এই নতুন ভৱনটোৰ ক্ষেত্ৰত মই ইয়াৰ আগতেও কৈছিলোঁ, যিহেতু আমি এটা গণতন্ত্ৰৰ এইটো মন্দিৰ বুলি যিহেতু অভিহিত হৈছে আৰু এই অসম বিধানসভাৰ নতুন ভৱনটো ইতিমধ্যে 351 কোটি টকা ব্যয় সাপেক্ষে এই ভৱনটো নিৰ্মাণ কৰা হৈছে। যি তদানীন্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈৰ দিনতে সেই সময়ত অসম বিধানসভাৰ অধ্যক্ষ টংক বাহাদুৰ ৰায় এই নক্সাখন তৈয়াৰ কৰিছিলে আৰু সেইকাৰণে ইতিমধ্যে ইয়াৰ আগৰগৰাকী অসম বিধানসভাৰ অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী তেখেতে কৈছিলে যে টংক বাহাদুৰ ৰায়ে এই নক্সাখন বনাইছে, গতিকে ইয়াত এটা ক'ৰবাত চিকিমিজ বা ক'ৰবাত এটা গোৰ্খা বা নেপালী এনেকুৱা ধৰণৰ এটা আভাস পোৱা গৈছে। কিন্তু বাকী আপুনি যিটো কথা কৈছে ভিতৰত বৃন্দাবনী বস্ত্ৰৰে বা এটা তথ্য প্ৰযুক্তিৰে এটা খুব অত্যাধুনিক এই অসম বিধানসভা, কিন্তু এটা অসুৱাহ, এটা সৰু অসুৱাহ এটা আছে, এইটো পিছত কেনেধৰণে মিলাব সেইটো অসম বিধানসভাৰ অধ্যক্ষ বা উপাধ্যক্ষ তেখেতসকলে জানিব। ইয়াত যি আপোনাৰ অনাৰেবল আমাৰ মেম্বাৰ আছে যে MLA, তেখেতসকলে পাঁচজন এখন আসনত বহিব পাৰে, কিন্তু পাঁচজনৰ বহা আপোনাৰ এজনে যদি ভিতৰত সোমায় তেতিয়া বাকী চাৰিজনৰ অলপ অসুবিধা হয়, মানে আপোনাৰ আগৰ স্পেচটো অলপ কম আছে। আৰু যদি মহিলা কোনো বিধায়িকা থাকে তেনেহ'লে পুৰুষ বিধায়ক এজন যদি সোমাব লাগে 5খন চকীৰ মাজৰ 3নম্বৰখনত তেতিয়া তাত এটা টেকনিকেলি এটা সাধাৰণ সমস্যা আছে, গতিকে সেইটো কেনেধৰণে সমাধান কৰিব। বাকী আপোনাৰ 186 মানে প্ৰায় 190জন সদস্য বহিব পাৰে, কাৰণ 26খনত গোটেই ভাৰতবৰ্ষত ডিলিমিটেশ্যন হ'ব, সমষ্টিৰ সংখ্যা আমাৰ 126ৰ ঠাইত 150ৰ ওপৰত বাঢ়ি যাব, গতিকে গ'লে তেতিয়াহ'লে কোনো সমস্যা নহ'ব। আৰু এইটো আপুনি দেখিছে ইতিমধ্যে অসম বিধানসভা অসমীয়া নামটো অলপ ওপৰত আছে, সহযোগী ভাষা বড়ো, যিটো আছাম আইন আফাদ আৰু ইংলিছত অসম লেজিছলেটিভ এছেম্বলি অকণমান তলত দেখিছে, খুব সুন্দৰভাৱে ইয়াত সজাই পৰাই তুলিছে। আৰু আমি দেখিছোঁ যে 11 বজাৰ লগে লগে ইয়াত যে লোকসভাৰ অধ্যক্ষ ওম বিৰলা তেখেত আহি আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰিব। অনুষ্ঠানত অসম বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী, উপাধ্যক্ষ ডাক্তৰ নোমল মমিন, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা,
কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তেখেত সকল উপস্থিত থাকিব আর আজি আসলে বহু নেতার ইয়ার সমাহার ঘটিব আমি আপনি কোয়া ধরনের আমি আশা করছো যে যার পাঁচগী আগর অধ্যক্ষ তেখেতকল আগতে বিধানসভার অধ্যক্ষ আসে বাকি এনে ধর মুঠতে ১৮ জন আসে কিন্তু বাকি সকল প্রয়াত গতি বিশ্বজিৎ দৈমারী আর ইয়ার আগে হিতেন গোস্বামী তার আগর রঞ্জিত দাস বা তার আগতে আমি যদি কোম যে প্রণব গগৈ তো ঢুকাই গল গতি তার আগত টঙ্ক বাহাদুর পৃথিব মাঝি আর তার আগতে গণ পরিষদ দলের আসে পুলকেশ বড়ুয়া গতি তেখেতসলক নিমন্ত্রণ জানাইছে তেখেতসকল অহার সম্ভাবনা আছে গতি আর বহুখিনি প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী গতি এনেদরে সকলরে আজি ইয়াত সমাহার ঘটিব ইতিমধ্যে বহুখিনি নেতাই বরাক উপত্যকায় হোক বা ব্রহ্মপুত্র উপত্যকা হোক তেখেতসকলে আহি যাওয়া নিশায় গুয়াহাটীত বাহর পাতিছে গতি ১০মান বজার পিছরপ্রাই আমি আশা করব পো যে নেতাসকলে আহি ইয়াত নিজের নিজের আসন গ্রহণ করব এক সুন্দর এক যে প্রকল্প ইয়াত আগতে আমার মুখ্যমন্ত্রীসকলে ইয়াত তরুণ গগৈ দিনলৈকে তরুণ গগৈ বহুখিনি সময় এইখিনিলৈকে বহিছিল তার আগতে প্রফুল্ল কুমার মহন্ত ইয়াত বহিছিল ইয়াত মুখ্যমন্ত্রী কার্যালয় আছে কিন্তু সেই অসমাহির ভবন ভাঙি দিয়া হয়েছে ভাঙি দিয়ে ইয়াতে আপনার মানে কলোয় টঙ্ক বাহাদুরায় নকশা তৈরি করারপরা এই অসম বিধানসভার নতুন ভবনটির কাম আরম্ভ হয়েছে আর যেটা ১৯৮৯ মানত জনতা ভবন আধারশিলা স্থাপন করেছিল রাষ্ট্রপতি তারপর সেই হয়ে যাওয়ার এটা মুখ্যমন্ত্রী সেই সময় তরুণ গগৈ তারপর সর্বানন্দ সোনোয়াল আর বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মাই তারপরে কার্যকাল চলাই আছে জনতা ভবনের গতি এই একটা বিশাল এরিয়া আমার সিনিয়র ক্যামেরাপার্সন অঞ্জন ডেকায় দেখাইছে যে ইয়াত কেন ধরনের এই নতুন বিধানসভার প্রকল্প যেটা গণতন্ত্রের মন্দির নির্মাণ হয়েছে আর ইয়াত জাতির পিতা মহাত্মা গান্ধীক পুষ্পাঞ্জলি করে তারপর আপনি বাথ পূজার কথা কৈছে বাথ পূজা চলি গেছে অবশ্যই আজি এই প্রকল্পত কোনো পূজা এই মুহূর্তে হওয়া নাই কিন্তু ইয়ার আগতে যাকালি পুরোহী এই ধরনের মাঙ্গলিক যে কার্যসূচী সেইখানে অসম বিধানসভায় চলাইছিল এয়া দেখিছে ডিমাসার যে পরম্পরাগত সাজ পিঁধি তেখেতসকলে আহিছে ইয়াত আর আমি বড়োর যুবতীসকল দেখিছো বাইদেউ আপনার আহিছে অকমান আপনার মন্তব্য লৈ লৈছো অকমান জানাকছেন আমি ডিমাসা সম্প্রদায় আমি আমি ডিমাসা সম্প্রদায়ের হয় আমাক ইয়াত অলপ ডেন্স দেখাবলে মাতিছে মানে এসেম্বলি নতুন ইনগ্রেশনের হেৰি মানে ওপেনিংৰ সময়ত মাতিছে আর সেইটো কাৰণে আহিলোঁ ধন্যবাদ হয় এখেসকলে ডিমাসা সম্প্রদায় তেখেতসকলে মানে বিপুল আমি যেটা কৈছিল পুয়ার বাতৰিত অনুমান কৰিছিল যে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকিব আজির এই উদ্বোধনী কার্যসূচীর লগত ডিমাসা সম্প্রদায়ের এই মহিলাসকল আহিছে তেওঁলোকে নিজের কৃষ্টি সংস্কৃতি বা তেনে ধরনের কিছু নৃত্য পরিবেশন করার কথাও কৈছে মানে আমি এটা আভাস পাব পাৰো যে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হব তাত বিধানসভায় দিশপুরলে আহিছিলে গতি তারপরে এনে ধরনের অসম বিধানসভার যে কার্যসূচী বা পরিচালিত হয়েছিল আইন প্রণয়ন হয়েছিল গতি এই বিধানসভার এক বিশেষ মর্যাদা আছে আর সেই মর্যাদা অনুসরিয়ে ইয়ার আগতে গণেশ মন্দিরের সম্মুখের তারপরে কার্যসূচী রূপায়ণ হয়েছিল এটা নতুন ভবনট সকলে আশার বাট চাইছে যে আজি ওম বিড়লাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব আর তারপরে ইয়ার আগর অধিবেশন আগন্তুক অধিবেশন ইয়াতে অনুষ্ঠিত হব আর ১ ঘণ্টা ৩৬ মিনিট আছে ১ ঘণ্টা ৩৬ মিনিটের পাছতেই অর্থাৎ ১১ বজার লগেলগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হব এই অত্যাধুনিক নতুন অসম বিধানসভা ভবনট ওম বিড়লা কিছু সময়ের পাছত আহি উপস্থিত হব আর ইতিমধ্যে আমার সাংবাদিকগুলিয়ে কৈছে যে কেনে ধরনের কার্যসূচী গ্রহণ করা হয়েছে আর তাত ডিমাসা মহিলাসকলকো আমি দেখা পাইছো বড়ো মহিলাসকলকো দেখা পাইছো তেওঁলোকে হয়তো নিজের নিজের কৃষ্টি সংস্কৃতি প্রদর্শন করব সেই অনুষ্ঠানের সংগতি রাখি অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানের সংগতি রাখি পোনপটীয়া সম্প্রচার এই আপনাদের দৃশ্য দেখি আছে আমি সম্পূর্ণ ভবনটির দৃশ্য দেখাই আছো এই ভবনটির ভিতরচোরার পরিবেশ ইতিমধ্যে আমি ইয়ার পূর্বে কেইবাটাও প্রতিবেদনের যোগে সম্প্রচার করেছো বাহিরের ভবনটি অতি সুন্দর আর সালে চকুরা জি এস রোডেরই যার সময়ত বা সেই পথেদি যার সময়সাত যখন লোকের দৃষ্টি সেইফালে যায় সকলের দৃষ্টি এক প্রকার নিবদ্ধ হয়ে থাকে সালে চকুরা অতি সুন্দর পরিবেশ আর বড় সুন্দর পরিবেশের মাজত এই আজি নতুন বিধানসভা ভবনটি উদ্বোধনী অনুষ্ঠান হব বিপুল পুনের কৈছো আপনার কাছে যেহেতু ইতিমধ্যে আমি কৈছো ১ ঘণ্টা ৩৫ মিনিট সময় আছে আর মাত্র তারপরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হব উদ্বোধনী কার্যসূচীর সঙ্গে হয়তো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আপনি এগারী মহিলার সঙ্গে কিছু কথা পাতিলে মানে আমি অনুমান করব পো প্রায় ১ ঘণ্টা ১.৫ ঘণ্টা এই কার্যসূচী চলিব তাত
হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যসূচী অনুষ্ঠিত হব ইয়াত বাগ্রুম্বা নৃত্য থাকিব ডিমাসা সকলের নৃত্য থাকিব আর অন্যান্য জাতি জনগোষ্ঠীয় বিভিন্ন দল আমি ইয়াত দেখিছো তেখেতসকলের ভিতর সাংস্কৃতিক যে তেখেতসকলের কার্যালয় আছে তার আছে অকমান পিছন উলাই আহিব আহিলে আমি আমার দর্শক তেনে দৃশ্য একটা আখরা সদৃশ আমি দেখব পারিম কিন্তু আমি কই আছিল যে অসম বিধানসভার যেটা এক পরিস্থিতি যেটা অসম বা আমার দেশ স্বাধীনোত্তর কালের আগর তেতিয়া 1937ত তেতিয়া স্যার সাদুল্লাহ অসমের মুখ্যমন্ত্রী আছিলে আর পরবর্তী সময়ত গোপীনাথ বৰদলৈ মুখ্যমন্ত্রী আছিলে কিন্তু সেইখিনিক ধরা নাছিলে কিন্তু যেতিয়াই আমার ভারত স্বাধীন হল আর তারপর আমার অসমের প্রথমগী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আছিলে গোপীনাথ বৰদলৈ তারপর গোপীনাথ বৰদলৈ অসুস্থ হওয়ার বাবে বিষ্ণু মেধি বিশ্বনাথ মেধি অসমের মুখ্যমন্ত্রী হয়েছিল তেখেতও অসুস্থ হয়েছিল তারপরে তেনেকৈ আমার বিমলা প্রসাদ চলিহা মহেন্দ্র মোহন চৌধুরী মুখ্যমন্ত্রী হয়েছিল সেই চারিজন মুখ্যমন্ত্রীয়ে আপনার শিলংতে অসম বিধানসভা পাইছিলে তারপর শরৎ সিংহ ডাঙরিয়া তেখেতও পাইছিলে কিন্তু শরৎ চন্দ্র সিংহ ডাঙরিয়ার দিনতে যেহেতু মেঘালয় স্বাধীন হয়েছিল তেখেতসকল সেই শিলং আমি এৰি দিব লগা হল আর দিসপুরলে গণেশ মন্দির সম্মুখে বিধানসভা আহি তারপর আইন প্রণয়ন হয়েছিল আর শরৎ সিংহ ডাঙরিয়ার পিছরপর আমি যদি যিনি মুখ্যমন্ত্রী আমি পাইছো আমি যোগেন হাজরিকাক পাইছিল গোলাপ বৰবৰাক পাইছিল আমি কেশব গগৈক পাইছিল আনোয়ারা তাইমুর ডাঙরিয়ানিক পাইছিল হিতেশ্বর শইকীয়া প্রফুল্ল কুমার মহন্ত ভূমিধর বর্মন আর তরুণ গগৈ আর তারপর সর্বানন্দ সোনোয়াল আর যদি হিমন্ত বিশ্ব শর্মা তেখেতসকলে গণেশ মন্দিরের সম্মুখের এই বিধানসভার কার্যসূচী পরিচালনা করেছিল কিন্তু এতিয়া যেটা টঙ্ক বাহাদুর রায় যেটা অধ্যক্ষ আসলে মানে কইস যে এই ধরনের একটা নির্মাণ নতুন একটা ভবন নির্মাণ করব লাগে বলে তেখেতসকলে নকশা তৈরি করেছিল কাম কাজ চলি আসছিল বহু ধরনের অসুয়াস আসছিল কিন্তু তারপর সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী যেটা হল হিতেন্দ্রনাথ গোস্বামী ডাঙরিয়া অধ্যক্ষ হল তেতিয়া বহুখিনি ভাঙি আকৌ নতুনকৈ নির্মাণ করেছিল আর এতিয়া একেবারে শেষত গৈ সুন্দরকৈ এটা সজাই পড়াই তোলা হয়েছে ইয়ার খটখটিবুর আগত ভাঙি দিয়া হয়েছিল এটা ডাঙরকৈ নির্মাণ করেছে 351 কোটি টাকা ব্যয় সাপেক্ষে ইয়াত মুখ্যমন্ত্রীয়ে একেলগে 126 জন সদস্যক লৈ সভা অনুষ্ঠিত করব পড়া ডাঙর বৃহৎ প্রেক্ষাগৃহ আছে ভিতর বিরোধীর কারণে রুম আছে আর যুর বিরোধী সাহস বিরোধী দল আছে প্রত্যেকের কারণে ইয়াত সুকিয়া সুকিয়া ইয়াত আপনার রুম আছে আর ইয়াত সাংবাদিকর কারণে আইএস অফিসারবিলাকর কারণে এসিএস অফিসারের কারণে বিষয়াবিলাকর বাবে সকলোরে কারণে ইয়াত আপনার যেটা সদনের কার্যকাল চাব পারিব আমার সাংবাদিক কলা বিথিকা বা এই ধরনের সাংবাদিক বিথিকার আরম্ভ করে অফিসার সকলখিনির কারণে খুব সুন্দর গতি আশা করা হয়েছে যে ইয়ারপ্রাই অনাগত দিনত যেহেতু ইয়ার নেক্সট অধিবেশন ইয়াত অনুষ্ঠিত হব প্রাঞ্জল আর আজি 11 বজাৰ মানে কলোয় যে ওম বিড়লা ডাঙরিয়ায় উদ্বোধন করব কিছু সময় পিছত বহুখিনি বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তেখেতক আহিব আমি তেখেতসকলের প্রতিক্রিয়া লম বর্তমান সময় অতি খরতকিয়াকৈ এই যা দুটা তিনটা দিনত এই ইয়াত যথেষ্টখিনি কাম কাজ করেছে আর ইয়াত বৃক্ষরোপণ করেছিল অধ্যক্ষ ডাঙরিয়া উপাধ্যক্ষ ডাঙরিয়ায় গতি সজাই পড়াই তোলা হয়েছে জি এস রোড শিলং রোডের যেটা কোনো লোকে অহা যাওয়া করে এই যেটা আপনার অসম বিধানসভার নতুন নতুন ভবন এই ভবনটা দেখি খুব একটা সুন্দর সকলে অনুভব করেছে গতি আমি একটা কারণে অপেক্ষা করে আছো আমার অঞ্জন ডেকা আর মানে যে আমার লোকসভার যেগুলি অধ্যক্ষ ওম বিড়লা তখেতে উদ্বোধন করব মুখ্যমন্ত্রী থাকিব সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া থাকিব তারপর আপনার কেন্দ্রীয় মন্ত্রীবিল থাকিব কেবা আমার রামেশ্বর তিল ডাঙরিয়া থাকার সম্ভাবনা আছে আর উপাধ্যক্ষ ডাঙরিয়া আছে বিধানসভার সদস্য সকল গতি মন্ত্রী সকল গতি এক সুন্দর পরিবেশ বিরাজ করব আপনি কৈছে যে আর 1.5 ঘন্টা হয় 9:30 বাজিছে গতি আর 1.5 ঘন্টা পিছত 11টা বজাত উদ্বোধনী সমারোহ অনুষ্ঠিত হব ইয়াত বড়োর যে বাগ্রুম্বা নৃত্য হব সাংস্কৃতিক কার্যসূচী থাকিব আর তেনেধরণে এক গোটেই সুন্দরকৈ সজাই পড়াই তোলা হয়েছে অসম বিধানসভার অধ্যক্ষগী কার্যসূচীর প্রায় 1 ঘন্টা আগত মানে আর 1/2 ঘন্টা পিছতে আহি পাব ইয়ালে আহি পাই গোটেই কার্যসূচীখিনি তেখেতসকলে আমাক জনাব আর সেই অনুযায়ী আমার দর্শক আমি জনাই থাকিম কিন্তু সঁচাকৈ 51টা বছর গণেশগুড়ির সমীপর যে অসম বিধানসভার সেই ভবনটোয়ে গৰকি গৈছিলে তারপর একটা নতুন ভবনে আর অসমত এটা ভবন হয়ে উঠিছে গতি একটা দীর্ঘদিনিয়া সমস্যা সমাধান হয়েছে বলে কব লাগবে কারণ সেইটো বহুত সরু আসে আগর পুরনাটো তাত 126 জন সদস্য যেনি তেনি সুমাইছিল কিবা কই কিন্তু এটা ইয়াত প্রায় 200 জন সদস্য সুমাব পারে আর আপার হাউস লোয়ার হাউসের যদি তেনেকা ধরনের হয় তেতিয়াহলে কোনো সমস্যা নহব মুঠর উপর এক অত্যাধুনিক আটক ধুনিয়া এটা অসম বিধানসভার আমি ভবন পাইছো মাত্র একটা টেকনিক্যাল যে প্রবলেম আসে মানে যে কইস ধর মানে দেখাই দিছি 1, 2, 3, 4, 5 জন এই 5 জন আপনার হাউসের ভিতর বহিব পারে গতি 3 নম্বর আসন যদি ধর মহিলা বিধায়িকা শিবামণি বরা বা নন্দিতা দাস বহি আছে তাহলে পুরুষ বিধায়কজন যাওতে অকমান সমস্যা হয় গতি সেইখিনি তেখেতসকলে সমাধান করব বলে আশা করা হয়েছে বাকি খুব সুন্দরকৈ সকলখিনি ইয়াত ব্যবস্থা করা হয়েছে প্রাঞ্জল ধন্যবাদ বিপুল বর্মন এয়া আমি পুনপতি
সম্প্রচাৰ আগবঢ়ালো পৰৱৰ্তী সময়তো এই সম্প্রচাৰ চলি থাকিব আৰু আজি 11 বজালৈকে সকলো অপেক্ষা কৰি আছে যেতিয়া লোকসভাৰ অধ্যক্ষ ওম বিৰলাই আহি আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰিব সেইটো এক ঐতিহাসিক ক্ষণ হ'ব সকলোৰে বাবে বাতৰিখিনিতে সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ।